BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বরগুনা এক আসনের হালচাল। বরগুনা এক সংসদীয় আসনটি বঙ্গোপসাগরের মোহনা এবং পায়রা নদীর তীরে অবস্থিত বরগুনা সদর, আমতলি এবং তালতলি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 109তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,44,244 জন। ভোট প্রদান করেন 1,10,705 জন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। নৌকা প্রতীকে তিনি পান 44,722 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী ঐক্যজোটের পীর আব্দুর রশিদ। মিনার প্রতীকে তিনি পান 29,507 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির আব্দুর রহমান খোকাকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,74,969 জন। ভোট প্রদান করেন 1,15,246 জন। নির্বাচনে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 54,953 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী ঐক্যজোটের পীর আব্দুর রশিদ। মিনার প্রতীকে তিনি পান 28,479 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,38,513 জন। ভোট প্রদান করেন 1,49,356 জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন বিজয়ী হন। ঘুরি প্রতীকে তিনি পান 84,611 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। নৌকা প্রতীকে তিনি পান 51,302 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,17,771 জন। ভোট প্রদান করেন 2,63,441 জন। নির্বাচনে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,31,368 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন। মোরক প্রতীকে তিনি পান 80,590 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,56,915 জন। ভোট প্রদান করেন 1,50,135 জন। নির্বাচনে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 83,318 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন। মোরক প্রতীকে তিনি পান 64,942 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,14,402 জন। ভোট প্রদান করেন 3,53,029 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ধানের শীষ প্রতীকে বিএনপির মতিয়ার রহমান তালুকদার, টেলিভিশন প্রতীকে বিএনএফের খলিলুর রহমান খান, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের রফিকুল ইসলাম, ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের শাহ মোহাম্মদ আবুল কালাম, আম প্রতীকে ন্যাশনাল পিপুলস পার্টির মাসুদ কামাল, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অলিউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হন। নৌকার প্রতীকে তিনি পান 3,19,957 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মতিয়ার রহমান তালুকদার। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 15,344 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, বরগুনা এক আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ, ষষ্ঠ সংসদে বিএনপি এবং অষ্টম সংসদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর বরগুনা এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, বরগুনা এক আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 45.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.40%, বিএনপি 21.26%, জাতীয় পার্টি 1.58%, স্বতন্ত্র ও অন্যান্য 36.76% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.87% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.68%, বিএনপি 16.23%, জাতীয় পার্টি 6.85%, জামায়াত ইসলামী 2.31%, স্বতন্ত্র অন্যান্য 26.93% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.35%, চার দলীয় জোট 0.92%, জাতীয় পার্টি 7.96%, স্বতন্ত্র অন্যান্য 56.77% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.34% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 50.42%, চার দলীয় জোট 9.43%, স্বতন্ত্র অন্যান্য 40.15% ভোট পায়। বরগুনা এক, বরগুনা সদর, আমতলী এবং তালতলী উপজেলা নিয়ে গঠিত আসনের বর্তমান সংসদ সদস্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি এ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়াও মনোনয়ন চাইবেন বর্তমান বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সাবেক সভাপতি ফজলুল হক জামাতদার। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার, বরগুনা জেলা বিএনপির বর্তমান সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, বিমান শ্রমিক দলের নেতা ফিরোজুজ্জামান মামুন মোল্লা, আমেরিকা প্রবাসী ছাত্র দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা রেজবুল কবির। ইসলামী ঐক্যজোট থেকে মনোনয়ন চাইবেন একাদশ সংসদ নির্বাচনের প্রার্থী রফিকুল ইসলাম। ইসলামী আন্দোলন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বর্তমান বরগুনা জেলা সভাপতি মাওলানা আলহাজ মাহমুদুল হুসাইন অলিউল্লাহ। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বরগুনা এক আসনটি আওয়ামী লীগে শক্ত ঘাঁটি। এ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার রয়েছে বিশেষ ব্যক্তি ইমেজ। এছাড়াও আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে এই নির্বাচনী এলাকায় রাস্তাঘাটসহ জীবনমানের ধরনও বদলে দিয়েছে। অপরদিকে বিএনপির সাংগঠনিক অবস্থা কম শক্ত নয়। সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার এ আসন থেকে 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ইসলামী ঐক্যজোটও বেশ শক্তিশালী। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 109তম বরগুনা এক সংসদীয় আসনে ভোটের লড়াই হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন।